প্রোডাক্ট ও আরামবাগ হোটেল এন্ড রিসোর্ট নিবেদন করছে পুজো পরিক্রমা 2019। দেখুন সপ্তমী থেকে একাদশী পর্যন্ত শুধুমাত্র আজ বাংলায়। আরামবাগ হোটেল এন্ড রিসোর্ট প্রাইভেট লিমিটেড এবং রূপনগর ফুড প্রোডাক্ট নিবেদিত পুজো পরিক্রমা 2019-এর মহাসপ্তমীর সকালে এই মুহূর্তে আমরা এসে উপস্থিত হয়েছি রামনগর মোবারকপুর পাবভূতিচক গ্রামবাসীবৃন্দের সার্বজনীন দুর্গোৎসবে। সেই প্রতিমা আপনারা দেখছেন। শালেপুর সার্বজনীন দুর্গোৎসব পরিচালনা শালেপুর উদয়ন সংঘ এই পুজোর বছরে 52তম বর্ষে পদার্পণ করেছে। শালেপুর সার্বজনীন দুর্গোৎসব পরিচালনা শালেপুর উদয়ন সংঘ। শালেপুর সার্বজনীন দুর্গোৎসবের দুর্গা প্রতিমা আপনারা দেখছেন। গৌরাটি ডুমুরমোর সার্বজনীন দুর্গাপূজা উৎসবের দুর্গা মণ্ডপ দেখছেন। এবছর এই পুজো 19তম বর্ষে পদার্পণ করেছে গৌরাটি ডুমুরমোর সার্বজনীন দুর্গোৎসবের দুর্গা মণ্ডপ আপনারা দেখছেন। এই পুজো এবছরে 19তম বর্ষে পদার্পণ করেছে গৌরাটি ডুমুরমোর সার্বজনীন দুর্গোৎসব। আপনারা দেখছেন ডুমুর সার্বজনীন দুর্গোৎসবের দুর্গা মণ্ডপ পণ করেছে ডুমুর সার্বজনীন দুর্গোৎসব। দুর্গা মণ্ডপের পর আমরা দুর্গা প্রতিমা দর্শনের জন্য এগিয়ে যাব। নবরূপে লাইট হাউস আরামবাগ হোটেল অ্যান্ড রিসোর্ট প্রাইভেট লিমিটেড আপনাদের সেবায় নিয়োজিত। রূপনগর বিস্কিট 8-80 খেতে ভালোবাসি। Thank you.
বন্দর কুঠিবাজার পুজো কমিটির দুর্গামণ্ডপ আপনারা দেখছেন। এই পুজো এবছরে 68তম বর্ষে পদার্পণ করেছে বন্দর কুঠিবাজার পুজো কমিটির দুর্গামণ্ডপ। বন্দর কুঠিবাজার পুজো কমিটির দুর্গা প্রতিমা দেখছেন। এই মুহূর্তে এখন এখানে মহাসপ্তমীর বিশেষ পুজো শুরু হয়েছে, সেই চিত্র আপনারা দেখছেন। বন্দর কুঠিবাজার পুজো কমিটির দুর্গা প্রতিমা ভান্নগরী সার্বজনীন দুর্গোৎসব কমিটির দুর্গা প্রতিমা মন্দিরের আদলে তৈরি করা হয়েছে। এই পুজো এবছরে সিংহপুর দক্ষিণপাড়া সার্বজনীন দুর্গোৎসবের দুর্গা মণ্ডপ আপনারা দেখছেন। শাবল সিংহপুর দক্ষিণপাড়া সার্বজনীন দুর্গোৎসবের দুর্গা মণ্ডপ এই পুজো এবছরে 43তম বর্ষে পদার্পণ করেছে। এই মুহূর্তে এখানেতে মহাসপ্তমীর বিশেষ পূজা চলছে এবং অঞ্জলি পর্ব চলছে শাবল সিংহপুর দক্ষিণপাড়া সার্বজনীন দুর্গোৎসবের দুর্গা মণ্ডপ ও দুর্গা প্রতিমা। মহাসপ্তমীর বিশেষ পুজোর পর এখন এখানে পুষ্পাঞ্জলি পর্ব চলছে শাবল সিংহপুর দক্ষিণপাড়া সার্বজনীন দুর্গোৎসবের দুর্গা প্রতিমা এবছর এটি 43তম বর্ষে পদার্পণ করেছে। নবরূপে লাইট হাউস আরামবাগ হোটেল অ্যান্ড রিসোর্ট প্রাইভেট লিমিটেড আপনাদের সেবায় নিয়োজিত। রূপনগর বিস্কিটস 8-80 খেতে ভালোবাসি। শাবল সিংহপুর দক্ষিণপাড়া সার্বজনীন দুর্গোৎসবের এই যে পুজো 43তম বর্ষে পদার্পণ করেছে, এখানে গ্রাম্য পরিবেশে তাদের মতন করে এই 4 দিন প্রচুর মজা করে তারা। এই মুহূর্তে শাবল সিংহপুর দক্ষিণপাড়া সার্বজনীন দুর্গোৎসবের কর্মকর্তাদের পিছে আপনার নাম? শিশির জানা। আপনাদের এই যে পুজোর 4 দিন একটা গ্রাম্য পরিবেশে গ্রামের মানুষরা সবাই মিলে এখানে এসে মজা করেন, কীরকম করে 4 দিন কাটান আপনাদের এই পুজো মণ্ডপে? আমরা বিভিন্নভাবে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান, বিভিন্ন খেলাধুলা রাখি, মানে আবাল বনিতা প্রত্যেকেই যাতে আনন্দ করতে পারে, একদম কচি কাঁচা থেকে শুরু করে হাউস ওয়াইফ থেকে শুরু করে ছাত্রছাত্রী থেকে শুরু করে বয়স্কদের জন্য প্রত্যেকের জন্য আর এমন এমন প্রোগ্রাম রাখি যাতে প্রত্যেকে আনন্দ পায় বা সাংস্কৃতিক দিকটার উপর আমরা বেশি জোর দিই। ছোটো ছোটো 4 দিনে আপনাদের কী কী কর্মসূচি আছে? আমাদের সপ্তমীর দিন আছে, বৈকালেতে একটু পরে মিউজিক্যাল চেয়ার দিয়ে শুরু হবে, তারপর আজকে আমরা পুজো উদ্বোধন করবো। উদ্বোধন করে রাত্রে আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান হবে, সেখানে নাচ গান এই ধরনের অনুষ্ঠানটা চলবে। অষ্টমীর দিনে আমাদের যেটা বিশেষ একটা ঐতিহ্য, আমাদের এই পুজোতে অষ্টমীর দিন আমরা বস্ত্র বিতরণ করি দুস্থদের। আগেতে আমরা 300-400 মানুষকে বস্ত্র দান করেছি, এবছর সংখ্যাটা প্রায় ওর মতোই আছে। তারপরে অষ্টমীর দিন আবার আমাদের সন্ধ্যাবেলা অনুষ্ঠান আছে, নাচ গানের অনুষ্ঠান, আর নবমীর দিনে আমাদের বাউল সঙ্গীতের অনুষ্ঠান হবে। তারপরে দশমীর দিন আমরা অষ্টমীর দিন প্রসাদ খাওয়ানোর ব্যবস্থা থাকে, আর দশমীর দিন আমরা তেমন কিছু বিশেষ অনুষ্ঠান রাখি না। ওই দিনে আমরা একটা বর্ণাঢ্য শোভাযাত্রা সহকারে আমাদের কার্নিভাল হয় বিসর্জনের জন্য, তারপরে হচ্ছে প্রসাদ বিতরণ করা হয়। এইভাবে পুজোর দিনগুলো আমরা একদম সবাইকে নিয়ে আনন্দে মেতে থাকি। অনেক অনেক ধন্যবাদ। এই শাবল সিংহপুর দক্ষিণপাড়া সার্বজনীন দুর্গোৎসবের গ্রামের মানুষরা 4 দিন কিন্তু সমস্ত রকমের কাজকর্ম ভুলে গিয়ে এই পুজোতেই কিন্তু মেতে ওঠেন, এবং শুধু মেতে ওঠা নয়, ছেলেটা ছেলেদের মতন করে মজা করে, আর বিশেষ করে বাড়ির গৃহবধূরা এখানে আসে, তাদের জন্য বিশেষ খেলার ব্যবস্থা রাখা হয়। এই নিয়েই কিন্তু মেতে ওঠে দক্ষিণপাড়া শাবল সিংহপুর সার্বজনীন দুর্গোৎসবের এই এলাকাবাসীরা।
খানাকুল কেটিয়ে এসে দুর্গা মণ্ডপ। এটি একটি দক্ষিণ ভারতের মন্দিরের আদলে তৈরি করা হয়েছে, কেটিএস খানাকুল। এবছরে তাদের পুজো 28তম বর্ষে পদার্পণ করেছে কেটিএস খানাকুল। খানাকুল কেটিএস দুর্গা প্রতিমা, কেটিএস খানাকুল। কেটিএস খানাকুলের দুর্গা মণ্ডপের ভিতরের অংশ আপনারা দেখছেন। এই পুজো এবছরে 28তম বর্ষে পদার্পণ করেছে কেটিএস খানাকুল। খানাকুল বয়েজ ক্লাবের দুর্গা মণ্ডপ আপনারা দেখছেন, বয়েজ ক্লাব খানাকুল। খানাকুল বয়েজ দুর্গা প্রতিমা আপনারা দেখছেন, রণসাজে সজ্জিত মা, বয়েজ ক্লাব খানাকুল। খানাকুল যুবগোষ্ঠী ক্লাবের দুর্গা মণ্ডপ, যুবগোষ্ঠী ক্লাব খানাকুল। পাতুল আমরা সবাই ক্লাবের দুর্গা মণ্ডপ, আমরা সবাই ক্লাব পাতুল। নমস্তস্যৈ 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 নমো নমঃ।